আলহামদুলিল্লাহ, আমি বাংলাদেশ থেকে 10 বার প্রতিনিধিত্ব করেছি। মাশাআল্লাহ, 10 বার করে 10 বার আন্তর্জাতিক ভাবে নিজেকে নয় শুধু দেশকে প্রেজেন্ট করা, এটা বিশাল একটা ব্যাপার। আমাদের কম্পিটিশনটা হয়েছে আল আজহার কনফারেন্স সেন্টারে। আলহামদুলিল্লাহ, আমি বিনা টোকায় বিনা লোকমায় পড়েছি। ওখানে নিয়ম হচ্ছে সাথে সাথেই নাম্বার হলরুমে উঠে যায়। তখন নাম্বার উঠেছে আমারটা 99.50। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তখন ঘোষণা ছাড়াই বোঝা গিয়েছে যে বাংলাদেশ ফার্স্ট। দুঃখের সাথে বলছি, যদি সেইভাবে মূল্যায়ন করা হতো। আসলে একটি ঘটনা আমাকে বলতেই হয়, যেহেতু এই অনুষ্ঠানটি অনেক হিফজের ছাত্র দেখবে। আমার মেধা প্রাথমিকভাবে কিছুটা দুর্বল ছিল, হিফজের ক্ষেত্রে পড়লেও মুখস্থ হতো না। সর্বপ্রথম কাতারের জন্য সিলেক্ট হই, তখন আমি নিজেও বিশ্বাস করতে পারিনি যে আসলে আমি কি আসলে ওখানে যেতে পারবো কি না। একদিনে 25 পৃষ্ঠা পর্যন্ত সবক দিতে পারছি। সর্বোচ্চ, মাশাআল্লাহ, 25 পৃষ্ঠা তো জাকারিয়া প্রায় এক পারার উপরে, 1 পারা 5 পৃষ্ঠা। তার মানে তো বিশাল, আলহামদুলিল্লাহ। যেখানে তুমি একেবারে হাল ছেড়ে দিয়েছো, তোমার ওই ওস্তাদ কি জীবিত আছে? আছে, এখনো আছে। ওস্তাদ কমপ্লিট করেছি, ইফতো হয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, যেটা IIUC, ওখানে কোরআনিক সায়েন্স এন্ড ইসলামিক স্টাডিজে মাস্টার্স করছি। আমরা জানি আমাদের মাঝে উপস্থিত হবেন একাধিক পুরস্কার যিনি ধন্য, একাধিক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করার গৌরব যিনি অর্জন করেছেন, আমাদের সেই পরিচিত হাফেজ। জাকারিয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ। হযরত, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমার গ্রামের বাড়ি কোথায়? আমার দাদার বাড়ি হচ্ছে ভোলার চরফিশনে, ভোলা। আর আমার জন্মস্থান হচ্ছে মানিকগঞ্জের হরিরামপুরে। মানিকগঞ্জ? আচ্ছা আচ্ছা। তো জীবনের একেবারে শুরুতে তোমার ব্যাকগ্রাউন্ড যদি আমরা একটু জানতে চাই, সেটা কি গ্রামে মাদ্রাসা নাকি স্কুল দিয়ে শুরু হয়েছে? আমি শুরুতে স্কুলে পড়েছি, 1-2 পর্যন্ত পড়েছি। এরপরে আমি ঢাকাতে এসেছিলাম আমার ছোট চাচা কারি সাইফুল ইসলামের মাধ্যমে। মিরপুর বাইতুস সালামে ভর্তি হয়েছিলাম, সেখানে আমি 1 বছর কায়দা পড়েছিলাম। এরপর আমি যাত্রাবাড়িতে, যেটি কারি নাজমুল হাসান সাহেব হুজুর প্রতিষ্ঠিত তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসায় ভর্তি হই, এবং সেখানে একদম আবার শুরু থেকে একদম জার্লাইন পর্যন্ত পড়ি। এরপরে আমি মেশকাতে ভর্তি হয়েছি, যেটা আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, যেটার মুহতামিম, যাত্রাবাড়ি বড় মাদ্রাসায়। ওখানে আমি মেশকাত দৌড়া পড়েছি। এরপরে যাত্রাবাড়ির কাজলাতে অবস্থিত জামিয়া মাহমুদিয়া, ওখানে মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ, উনি যেই ইফতা বিভাগের মুশরিফ, ওখানে ইফতা কমপ্লিট করেছি। এখন আমি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, যেটা IIUC, ওখানে কোরআনিক সায়েন্স এন্ড ইসলামিক স্টাডিজে মাস্টার্স করছি। তো অনেক অনেক গল্প তোমার কাছ থেকে আমরা এতদিন যেটা জানি নেই আজকে জানলাম। কোরআনিক সায়েন্স নিয়ে এখন বর্তমানে মাস্টার্স করতেছে। জি, আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা কবে, কোন বছর থেকে? 2011 সালে যখন আমি সবক পড়ছি, 2011 সালে আমার সবক 14 পাড়ায়, তখন আমি প্রথম কাতারে হোসনে সৌদ কম্পিটিশনে অংশগ্রহণ করি। তখনও হাফেজ হওনি। আসলে এটা ছিল আমার জন্য একটা স্বপ্নের মতো যে আন্তর্জাতিক হাফেজ হওয়া। আমি সর্বপ্রথম আসলে এই টিভির কম্পিটিশনগুলোই দেখেছিলাম, যেগুলো দেখে আমি উদ্বুদ্ধ হয়েছিলাম, স্বপ্ন দেখেছিলাম যে একসময় আমি কম্পিটিশন করব, কোরআনের আলো ছড়িয়ে দিব বিশ্বের বুকে। যখন আমি সর্বপ্রথম কাতারের জন্য সিলেক্ট হই, তখন আমি নিজেও বিশ্বাস করতে পারিনি যে আসলে আমি কি আসলে
সেখানে যেতে পারব ওখানে যেতে পারব কিনা বা অংশগ্রহণ করতে পারব কিনা এটা একটা সংস্থার মাধ্যমে হয়েছিল সর্বপ্রথম ওটা হয়েছিল আল জাজিরা টিভিতে কাতারের তিজানুন নূর আচ্ছা আচ্ছা কম্পিটিশনটা ওনারা বাংলাদেশে একটা সংস্থার মাধ্যমে এই কম্পিটিশনটার আয়োজন করেছিল বাংলাদেশ থেকে আমরা 8 জন গিয়েছিলাম তখন 8 জন 8 জন তো এই যে তোমার শুরুটা ওই সময় অনলি তোমার 14 পারা মুখস্থ তো প্রথম যখন শুরু করলা তো কতটুকু সবক তুমি দিতে পারতে সেখানে প্রথমে আসলে আমি 1.5 পৃষ্ঠা করে সবক দিতাম এরপর আস্তে আস্তে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা দিন যেত ওস্তাদ আমাকে উৎসাহিত করত আসলে একটি ঘটনা আমাকে বলতেই হয় যেহেতু এই অনুষ্ঠানটি অনেক হিফজের ছাত্র দেখবে আমার মেধা প্রাথমিকভাবে কিছুটা দুর্বল ছিল হিফজের ক্ষেত্রে পড়লেও মুখস্থ হতো না যখন আমি এক পারা মুখস্থ করেছি এরপর সূরা মুলক শেষ করে সূরা নুনে সবক তখন আমি হিফজ বিভাগে আমি ক্লাস থেকে উঠে চলে যাচ্ছিলাম তখন আমার ওস্তাদ যে ওস্তাদের কাছে আমি সবক পড়েছি হাফিজ জহিরুল ইসলাম হাফিজাহুল্লাহ ওস্তাদ আমাকে ডাকলেন বললেন যে বাবা তুমি কোথায় যাচ্ছ আমি বললাম যে আমি পড়ব না কেন পড়বে না যে আমার মুখস্থ হয় না আমি পড়তে পারছি না মুখস্থ করতে পারছি না তখন ওস্তাদ আমাকে কিছু আমল শিখালেন যে তুমি আজকে থেকে এই আমলগুলো করবে আল্লাহ চাহিতো তোমার জেহেন আল্লাহ খুলে দিবেন এক নম্বর হচ্ছে তাহাজ্জুদ দুই নম্বর হচ্ছে বেশি বেশি দুরুদ রব্বি জিদনি ইলমা এর সাথে আরও কিছু আমল ওস্তাদ আমাকে ব্যক্তিগতভাবে শিখিয়ে দিলেন আমি সেগুলো করলাম আলহামদুলিল্লাহ এরপর থেকেই প্রতিদিন 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা আস্তে আস্তে 2-3 পৃষ্ঠা এরপরে 5 পৃষ্ঠা আধা পারা শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ একদিনে 25 পৃষ্ঠা পর্যন্ত সবক দিতে পারছি সর্বোচ্চ মাশাআল্লাহ 25 পৃষ্ঠা তো জাকারিয়া প্রায় এক পারার উপরে এক পারা 5 পৃষ্ঠা হ্যাঁ তার মানে তো বিশাল আলহামদুলিল্লাহ যেখানে তুমি একেবারে হাল ছেড়ে দিয়েছো তোমার ওই ওস্তাদ কি জীবিত আছে আছে এখনো আছে এখন আমাদের বর্তমান যে হিপসখানা যারা হিপস করতেছে এই যে আমল আমলের মাধ্যমে যে একটা আমূল পরিবর্তন হয় জি এবং স্পেশালি যে আল্লাহর রহমত হয় জি সেটা তো তুমি নিজেই একটা দৃষ্টান্ত জি ফরমান ওয়াহাবের জাকারিয়া কয়টি দেশে পুরস্কার আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশ থেকে 10 বার প্রতিনিধিত্ব করেছি মাশাআল্লাহ 10 বার এটা বিশাল ব্যাপার জাকারিয়া এটা আমরা অনেকেই চিন্তাই করতে পারে না অনেকেই যারা আমাদের ব্যাপারে জানে না তারা নেগেটিভ মন্তব্য করে 10 বার আন্তর্জাতিকভাবে নিজেকে নয় শুধু দেশকে প্রেজেন্ট করা এটা বিশাল একটি ব্যাপার আজকে আমরা একটু তেলাওয়াত শুনতে চাই এই সুযোগটা তার হারানো যায় না মাহে রমাদানের এই প্রথম দিনে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يصطفي من المفلحون وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج أقيموا الصلاة فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم এত হৃদয়গ্রাহী একটি তেলোয়াত তুমি আজকে উপহার দিলে সত্যিকার অর্থে যে এই ধরনের তেলোয়াত কিন্তু ইমানদারদের ইমান বৃদ্ধি পায় কি বলো বর্তমানে কি অবস্থা বর্তমানে আমি আমার একটি মাদ্রাসা রয়েছে যাত্রাবাড়িতে মাআহাদ উলুমুল কোরআন এই মাদ্রাসায় সময় দিচ্ছি নিজে পরিচালনা নিজে পরিচালনা করছি মাশাআল্লাহ 14 পারা যখন তখন তোমার প্রথম যাত্রা শুরু এরপরে 10টি জায়গায় তো সেখানে তো অনেক অভিজ্ঞতা দুই একটা অভিজ্ঞতা যদি
আমাদের সাথে শেয়ার করো। আসলে অভিজ্ঞতাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মিশর, আন্তর্জাতিক কম্পিটিশন যেটা হয়। আমরা জানি যে মিশরের কারি সাহেবরা হচ্ছে বিশ্ববিখ্যাত, এবং কোরআনের চর্চাটা পৃথিবীর মাঝে সবচেয়ে বেশি মিশরে। আর আমাদের কম্পিটিশনটা হয়েছে আল আজহার কনফারেন্স সেন্টারে, যারা বিচারক ছিলেন প্রায় অধিকাংশই আল আজহারের অভিজ্ঞ ব্যক্তিত্ব। সেখানে আমি এবং আমার ওস্তাদ কারি নাজমুল হাসান হাফিজাহুল্লাহ আমরা দুইজন গিয়েছিলাম। একটা অলৌকিক বিষয় হচ্ছে, ওস্তাদ আমাকে কম্পিটিশনের দিন সকালবেলা চারটা প্রশ্ন করেছেন যে আজকে কম্পিটিশন, আগে রিহার্সেল হচ্ছে, চারটা প্রশ্ন করেছেন। কি অলৌকিক ব্যাপার যে ওস্তাদ আমাকে যেই প্রশ্ন যেখান থেকে করেছেন, যেই পর্যন্ত ধরেছেন, ঠিক চারটা প্রশ্ন একইভাবে, মানে তোমার কমন পড়ে গেছে, একদম কমন পড়ে গেছে, ওইখান থেকে ওই পর্যন্তই ধরছে। আলহামদুলিল্লাহ আমি বিনা টোকায় বিনা লোকমায় পড়েছি। ওখানে নিয়ম হচ্ছে সাথে সাথেই নাম্বার হলরুমে উঠে যায়, তখন নাম্বার উঠেছে আমারটা 99.50। আলহামদুলিল্লাহ তখন ঘোষণা ছাড়াই বোঝা গিয়েছে যে বাংলাদেশ ফার্স্ট। দুঃখের সাথে বলছি, যদি সেইভাবে মূল্যায়ন করা হতো তাহলে আমাদের বাংলাদেশের যারা আরও সম্পদ রয়েছেন আন্তর্জাতিকভাবে, আমাদের আগে যারা ভালো করেছেন, তারা কিন্তু বিদেশে চলে যেত না। অধিকাংশ হাফেজ কোরআন এখন কাতারে অবস্থান করছেন, ওখানে হাফেজদের সম্মান আছে, ইজ্জত আছে, তাদেরকে সেইভাবে সম্মান করা হচ্ছে বাংলাদেশে। কিন্তু তার মানে কি তুমি বলতে চাচ্ছ যে আমাদের এই মেধাগুলো চলে যাচ্ছে? তারা চলে যাচ্ছে, মানে এটা মনের দুঃখ নিয়ে নাকি মূল্যায়নটা পাচ্ছে না? অনেকটা মনের দুঃখ নিয়ে হোক, মূল্যায়নটা পাচ্ছে না, যে কোনো কারণে হোক, এগুলো কারণেই চলে যাচ্ছে। তো বাংলাদেশে যদি আমাদেরকে সেইভাবে আসলে মূল্যায়ন করা হতো, আমি মনে করি যে আরও অনেক তারকা তৈরি হতো। এখন হচ্ছে আলহামদুলিল্লাহ, আরও বেশি হতো, আরও বেশি হতো। 10 বছরে বাংলাদেশের অবস্থান পৃথিবীর মাঝে হেফজের ক্ষেত্রে সর্বশীর্ষে।